नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कानेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येकके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा 2021 थेके 2027 पर्यन्त এই ৬ রাশির জাতক ও জাতিকার ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। অর্থাৎ এই ৬ রাশির জাতক ও জাতিকারা স্বয়ং শনিদেবের বরদানে ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। তো কোন সেই ৬ সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শনিগ্রহ। दो हज़ार एकुश थेके 2027 मध्य जे छय राशिर कथा बोलते चले सेई छय राशिर जातक जातिका जदि आपनी हन ताहले आपनादेर भाग्येर तारा आकाशे फुटते चलेछे। अर्थात आपनारा भाग्येर सपोर्ट पेते चलेछेन और सेटी होते चलेछे स्वयं शनिदेवेर कृपाय, जाके आमरा खूब भय पाई, किन्तु शनिदेव बा शनि ग्रह सब समय जे खराब करे ता नय। कारण এই বর্তমান কলিযুগে তিন তিনটি গ্রহই কেবলমাত্র অর্থ আপনাদেরকে দিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, সেটি হচ্ছে নাম্বার 1 শনি গ্রহ, হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় রাহু গ্রহ এবং 3 নম্বর কেতু গ্রহ। এই তিনটি গ্রহই কেবলমাত্র প্রচুর পরিমাণে অর্থ দিয়ে থাকে। বাকি গ্রহরা যে দেয় না তা নয়, কিন্তু বাকি গ্রহরাও দেয়, কিন্তু এই শনি গ্রহের পাওয়ার অসীম। এবং এই শনি গ্রহ যার জন্মছকে ভালো অবস্থায় থাকে বা শুভ অবস্থায় থাকে, সেই মানুষ যদি মাটিতেও পড়ে থাকে না, সে একদিন না একদিন রাজ সিংহাসনে বসবেই বসবে। অর্থাৎ শনি গ্রহ আমাদেরকে এত পরিমাণে অর্থ দিয়ে থাকে যে অর্থ আমরা গুনতে গুনতে হাত ব্যথা করে ফেলবো। আমি কোনো গল্প কথা বলছি না, যত বড় বড় বিজনেসম্যানরা রয়েছে তাদের জন্মছক আমি অলরেডি দেখেছি এবং আমি একটি ক্যালকুলেশনে এসেছি যে শনি গ্রহ তাদের জন্মছকে কিন্তু ভালো রয়েছে। তা বলে যে বাকি গ্রহদের কোনো কার্যকারিতা নাই তা বলবো না, কিন্তু শনি গ্রহের কার্যকারিতা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। আর এই গ্রহ যদি আপনার জন্মছকে বা জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে, তাহলে আপনারা 2021 থেকে 2027 মধ্যে রাজ সিংহাসনে বসবেনই বসবেন। অর্থাৎ ভাগ্যের তারা আপনাদের আকাশে ফুটবেই ফুটবে। তো কোন সেই ৬ সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, কিন্তু তার আগে আপনার নিজস্ব বার্থ চার্টে শনি গ্রহ কেমন পজিশনে রয়েছে বা শনির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনাদের জন্মছকে শনি গ্রহ কেমন পজিশনে রয়েছে। যদি শনি গ্রহ খারাপ পজিশনে থাকে তাহলেও তার প্রিকোয়েশন রয়েছে, অর্থাৎ তার রেমেডি রয়েছে, সেটি তার কাছ থেকে জেনে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ৬ সৌভাগ্যশালী রাশি, যেই রাশিগুলি 2021 থেকে 2027 মধ্যে স্বয়ং শনিদেবের কৃপায় ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং শনিদেবের কৃপায় 2021 থেকে 2027 মধ্যে অর্থাৎ টানা 6 বছরে ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। যারা অর্থ কষ্টে রয়েছেন তাদের অর্থ কষ্ট কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে। এছাড়াও চাকুরিতে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা বিজনেস করছেন তাদের বিজনেসে অত্যাধিক অর্থ আসার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কনফার্ম 2027 সালের মধ্যে রাজ সিংহাসনে বসবেনই বসবেন। এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 থেকে 2027-এর মধ্যে অর্থাৎ এই টানা 6 বছরের মধ্যে রাজ সিংহাসনে আপনারা বসতে চলেছেন, অর্থাৎ আপনাদের ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। এই সময় আপনাদের চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকেই অর্থ আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এবং যারা অর্থ কষ্টে রয়েছেন তাদের এই অর্থ কষ্ট অনেকখানি কিন্তু মিটতে চলেছে বা কাটতে চলেছে। তবে আপনার নিজস্ব বার্চারে শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এরপরে 3 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 থেকে 2027-এর মধ্যে ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে, অর্থাৎ শনিদেব আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। এই সময় চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকেই আপনাদের অর্থ কিন্তু আসবে। এবং যারা অর্থনৈতিক সংকটে রয়েছেন বর্তমান সিচুয়েশানে, তারা কিন্তু সেই সিচুয়েশান থেকে অনেকখানি কিন্তু ওভারকাম করবেন, অর্থাৎ আপনাদের লোন কিন্তু পুরোপুরি মিটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনার নিজস্ব বার্চাটে শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। এরপরে 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 থেকে 2027-এর মধ্যে স্বয়ং শনিদেবের কৃপায় দুহাত ভরে দিতে চলেছে, অর্থাৎ আপনাদের এই সময়ের ভিতরে অর্থাৎ এই টানা 6 বছরের মধ্যে প্রচুর পরিমাণে অর্থের মালিক করে দিয়ে চলেছে স্বয়ং শনিদেব। যারা চাকুরি করছেন, ব্যবসা করছেন বা সেলফ প্রফেশনে রয়েছেন, 3 ক্ষেত্র থেকেই অর্থ আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে 5 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও অর্থাৎ ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে, আর এটি হতে চলেছে স্বয়ং শনিদেবের বরদানে, অর্থাৎ শনিদেব দুহাত ভরে দিতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, 3 ক্ষেত্র থেকেই অর্থ আসার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা বর্তমান সিচুয়েশানে অর্থনৈতিকভাবে খুব দুর্বল, তারা সেই জায়গা থেকে কিন্তু অনেকখানি রিকভারি করবেন, অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনাদের অর্থনৈতিক সিচুয়েশান যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করতে চলেছে আগামী 6 বছরের মধ্যে। তবে আপনার নিজস্ব বার্চাটে শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। এরপরে লাস্ট এবং 6 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও টানা 6 বছরে শনিদেবের বরদানে ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে, অর্থাৎ আপনাদের প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে এই টানা 6 বছরের মধ্যে। যারা বর্তমান সিচুয়েশানে অর্থনৈতিকভাবে খুব বিপর্যস্ত, তারা সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করবেন। এবং যারা চাকুরি করছেন, ব্যবসা করছেন এবং সেলফ প্রফেশন রয়েছেন, 3 ক্ষেত্র থেকেই আপনাদের অর্থ আসতে চলেছে, এটি কনফার্ম। তবে আপনার নিজস্ব বার্চাটে শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।